দর্শক, আর যা কিছু প্রথমে এসেছেন এমন একজন যিনি ক্রিকেট মাঠে নতুন বলে গতির ঝড়ে প্রতিপক্ষকে ঘায়েল করে হয়েছেন গতির রাজা। সবাই এক বাক্যে স্বীকার করে নেন, বাংলাদেশি বোলারদের মাঝে সবচেয়ে বেশি গতির বোলার হিসেবে তাকে। শুধু তাই নয়, লাইন, লেন্থ, উইকেট শিকার সব কিছু মিলিয়ে তিনি এখন বাংলাদেশের এক নম্বর বোলার। হ্যাঁ, আমাদের মাঝে নড়াইল এক্সপ্রেস খ্যাত আছেন মাশরাফি বিন মর্তুজা। চলুন তার অভিজ্ঞতার গল্প শুনি। কেমন আছেন? জি ভালো। প্রথমেই যেটি জানতে চাইব, প্রথম ক্রিকেট ম্যাচ খেলেছিলেন কবে? মনে করে বলা খুব কঠিন, বাট আমার যতটুকু মনে পড়ে, আমি নড়াইলেই ক্রিকেট বলে প্রথম ম্যাচ খেলেছিলাম ক্রিকেট ক্লাবের হয়ে, সেটা নড়াইলের মাঠে, আমার স্কুলের মাঠে। এতটুকু মনে আছে আর কি। মানে কতটুকু ছিলেন তখন বয়স? তখন মনে হয় ক্লাস 7 কিংবা 8 এ পড়ি। বাট তার আগে আমরা টেপ টেনিস বন্ধুরা হয়তো বা খেলতাম, বাট মানে কম্পিটিশন ক্রিকেটটা খেলেছি প্রথম ওই টাইমটাই। প্রথম জাতীয় দলে ক্রিকেট খেলার সুযোগ পেয়েছিলেন কবে? 2001 সালে। আসলে তার আগে আমি এ টিমের হয়ে ইন্ডিয়া ট্যুরে গিয়েছিলাম, সুজন ভাই ক্যাপ্টেন ছিল। ওইখান থেকে জিম্বাবুয়ের সাথে আমাকে ডাকা হয়েছিল, বাংলাদেশে হোম সিরিজ ছিল ওটা, ওইখানে ডাকা হয়েছিল আপনার ওই সিরিজে। ইন্ডিয়া থেকে আমরা চলে এসেছিলাম চারজন প্লেয়ার। প্রথম জাতীয় দলে খেলছেন এই খবরটা শুনে প্রথমে কি মনে হয়েছিল? আসলে ন্যাশনাল টিমে খেলার জন্য তো অনেক বড় একটা স্বপ্নের প্রয়োজন হয়, অনেক দিন খেলতে হয়, বাট আমারটা হয়েছিল এত দ্রুত যে আসলে আমি বিশ্বাসই করতে পারছিলাম না ওই টাইমে। তো ওই টাইমটা আসলে আমার খুব ভালো গিয়েছে বলবো, কারণ যেখানেই খেলছিলাম পারফর্ম করছিলাম, এই জন্য খুব তাড়াতাড়ি আমি ন্যাশনাল টিমে চলে আসতে পারছি। আর যেটা বলবো যে ওই টাইমটা মানে আমি প্রথমে শকড ছিলাম এই জন্য যে আমি এত তাড়াতাড়ি ন্যাশনাল টিমে খেলেছি, মানে এটা কাইন্ড অফ শকড ছিল আমার জন্য যে আমি চিন্তাই করিনি আমি এত তাড়াতাড়ি ন্যাশনাল টিমে খেলব। শকিং নিউজ, মানে শকিং নিউজ কি, মানে আনন্দের দিক থেকে অবশ্যই। হ্যাঁ সেটাই, মানে আমি এই হিসাবে ছিলাম যে ওই সময় ছিল শান্ত ভাই ছিল, মঞ্জু ভাই ছিল, তো বিকাশ ভাই ছিল তার আগে, তো উনাদের ভেতর খেলতে পারবো এটা আসলে আমার জন্য মানে কাইন্ড অফ শকিং নিউজই ছিল যে আমি উনাদের সাথে খেলবো। এবং তখন একটা প্রেশারও ছিল যে উনাদের সাথে পারফর্ম করতে পারবো কি না, এটাও ছিল। বাট সব মিলিয়ে বলবো যে ওই টাইমটা ছিল এরকম যে আমি কিছুই আসলে বুঝিনি, এবং আমাকে তার জন্য সুজন ভাই ছিল আর যারা সিনিয়র প্লেয়ার ছিল ওনারা অনেক হেল্প করেছে, এই জন্য হয়তো বা আমি ওই প্রেশারটাও আমাকে নিতে হয়নি। জাতীয় দলে প্রথম বল করতে কেমন লেগেছিল? গ্র্যান্ড ফ্লোরকে করেছিলাম প্রথম বলটা জিম্বাবুয়ের, আর ও বিট মানে কি ছেড়ে দিয়েছিল বলটা, আর উইকেটও পেয়েছিলাম ওরই। বাট এখনো মনে আছে ওই বলটার কথা, মনে আছে ও ছেড়ে দিয়েছিল বলটা। প্রথম যেদিন টেস্টে মেডেন উইকেট পেলেন কেমন লেগেছিল? না আসলে এটা এক অর্থে অনেক বড় এক্সপিরিয়েন্স, আবার বলতে পারেন যে এতটাও না, কারণ অ্যাজ এ বোলার হিসেবে আপনার সামনে এই ধরনের এক্সপিরিয়েন্স আসতেই পারে, তো ওইটা ওইভাবে মনে করে আমি কিছু বলতে পারবো না। বাট ডেফিনেটলি একটা ওভারে যখন আপনি রান দিয়ে, আর টেস্ট ক্রিকেটে রান না দেওয়াটা খুবই স্বাভাবিক, কারণ ব্যাটসম্যানরা অনেক ছেড়ে খেলে বল, তো ওই টেস্ট ক্রিকেটে উইকেট পাওয়াটা বেশি ইম্পর্টেন্ট, তো অবশ্যই মিডিয়ান ওভারের থেকে উইকেটটা বেশি কাউন্ট করে। আপনি তো জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, প্রথম যখন এই সংবাদটা শুনলেন যে আপনি অধিনায়ক হচ্ছেন কেমন লেগেছিল সেটা? না অবশ্যই জীবনের অন্যতম সেরা একটা মুহূর্ত আমি বলবো, বাট অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে আমি আসলে ক্যাপ্টেন্সি যে জিনিসটা নিয়ে আমি কখনোই ওয়ার্ড ছিলাম না, এবং আমি কখনোই চিন্তা করিনি এই জায়গাটা নিয়ে। আমার কাছে এই জিনিসটা, হ্যাঁ আমি আগেও বলে নিলাম যে অন্যতম সেরা মুহূর্ত আমার জীবনের, বাট তারপরেও বলবো যে এই জায়গাটা নিয়ে আমার কখনোই অতটা কৌতূহল ছিল না। মানে আমি সবসময় আমি ফিল করেছি যে আমি বাংলাদেশ টিমে খেলবো এবং পারফর্ম করাটাই আমার কাছে সবথেকে বড়, মানে বড় ব্যাপার। ক্যাপ্টেন্সি আসলে কখনোই ছোটোবেলা থেকে এরকম বড় কোনো স্বপ্ন ছিল না। যখন মাঠে নামলেন প্রথম এই অধিনায়ক হিসেবে, তখন কি কিরকম চাপ ছিল বা প্রথম অভিজ্ঞতাটা কি ছিল মাঠে নামা? না চাপ ছিল না, কারণ অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে সবসময় একটা ব্যাপার থাকে যে আপনার পারফর্ম করলে টিমের জন্য খুব সুবিধা হয়, এটাই ছিল যে প্রথমে অ্যাজ এ প্লেয়ার হিসেবে পারফর্ম করাটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল যখন আমি ক্যাপ্টেন হয়েছি তখনও। বাট তারপরেও বলবো যে মুহূর্তটা ছিল যে টসে যাচ্ছি, আলাদা রকম একটা ফিলিংস তো ছিলই, আর সব মিলায় বলবো যে অবশ্যই সেরা একটা মুহূর্ত। বাট তারপরেও বলবো যে আমার কাছে কোনোদিনই এটা অত বড় একটা বিষয় ছিল না, আমার লাইফের অত বড় একটা পার্ট কখনোই ছিল না, কিন্তু সবসময় যেটাকে চিন্তা করতাম যে আমি যেন ম্যাচ খেলতে পারি এবং পারফর্ম করতে পারি। কোন কাদের বিরুদ্ধে খেলেছিলেন প্রথম অধিনায়ক হিসেবে? ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিলাম, ফার্স্ট ম্যাচেই আমি কিন্তু ইনজুর্ড হয়ে যাই, সাকিব
পরে দায়িত্বটা নেয়। তারপরে আমি অপারেশন করে আসি অস্ট্রেলিয়া থেকে। অপারেশন করে আসার পরে আবারও আমাকে এশিয়া কাপের পরে ক্যাপ্টেন্সি দেওয়া হয় ইংল্যান্ড ট্যুরে। ইংল্যান্ডে একটা ম্যাচ জিতেছিলাম, আবার খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল আয়ারল্যান্ডের সাথে, এখানে একটা হেরেছিলাম, এবং আপনার নেদারল্যান্ডের সাথে একটা ম্যাচ হেরেছিলাম। সব মিলিয়ে বলবো যে ভালো খারাপের ভেতর দিয়ে গিয়েছে, ভেতর দিয়ে গেছে। প্রথম ম্যান অফ দ্য ম্যাচ বা ম্যান অফ দ্য সিরিজ পাওয়ার অভিজ্ঞতাটা বলুন। প্রথম ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম বঙ্গবন্ধু স্টেডিয়ামে ইন্ডিয়ার সাথে। 31 রান করেছিলাম, 2 উইকেট পেয়েছিলাম, 2টা ক্যাচ ধরেছিলাম। মানে অল ওভার পারফরমেন্সের জন্যই আমি হয়তো বা পেয়েছিলাম। আরও একটা প্লেয়ার হয়তো বা বলতে হয় ডিজার্ভ করতো ওই ম্যাচটাই ম্যান অফ দ্য ম্যাচ পাওয়ার জন্য, সেটা আফতাব আহমেদ, 64 রান করেছিল। বাট তারপরও অল ওভার মোদায় পারফরমেন্সের জন্য আমাকেই দেওয়া হয়েছিল। এরকম একটা দলের সাথে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পরে ডেফিনেটলি আমরা চিন্তাই করতাম না যে আমরা ওদের সাথে জিততে পারি ওই টাইমটায়। তো তারপরে জিতেছি এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি, তো অবশ্যই খুব ভালো লাগছিল। আর ম্যান অফ দ্য সিরিজ যেটা হয়েছিলাম প্রথম কেনিয়ার সাথে, আমি কেনিয়ায় আমার খুব বাজে একটা এক্সপিরিয়েন্স গিয়েছিল। তার আগের সিরিজটা জিম্বাবুয়ের সাথে, 1 ওভারে 17 রান দরকার ছিল ওদের, আমি 1 ওভারে 17 না 19 দিয়ে দিয়েছিলাম। তো খুবই একটা বাজে অভিজ্ঞতা দিয়ে পার করেছি ওই টাইমটা। বাট তারপরে আমরা জিম্বাবুয়ে থেকে স্টেট বাংলাদেশে আসিনি, কেনিয়ায় যে কেনিয়ার সাথে সিরিজ ছিল 3টা ম্যাচে আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম এবং ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলাম। তো আসলে ওই কষ্টটা হয়তো আমি ম্যান অফ দ্য সিরিজ দিয়ে ভুলতে পারিনি, এটা ঠিক, কারণ ওই ম্যাচটা তো আমার হাত থেকে আমাদের হাত থেকে চলে গিয়েছিল। বাট এট দ্য সেম টাইমে বলবো যে আমার অ্যাটলিস্ট এই ম্যান অফ দ্য সিরিজ বা 3টা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পরে আমি ফ্লোটা আমার থেকে চলে যায়নি। আমি নেক্সট কোনো সিরিজ আসলে আমি কনফিডেন্ট ছিলাম যে না ঠিক আছে আমি হ্যাঁ পারবো। মাশরাফি ভাই, একটু খেলা বাদ দিয়ে পেছন দিকে তাকাই, আপনার প্রথম স্কুলের কথা মনে আছে? হ্যাঁ, কবে গিয়েছিলেন? খুব ছোটোবেলায় তো অবশ্যই নানির সাথে গিয়েছিলাম। আমি বেসিক্যালি নানির ছোটোবেলা থেকে নানির কাছেই মানুষ হয়েছি। ওটা কি নড়াইলি? হ্যাঁ, নড়াইলি। নানির সাথে, নানি ছিল স্কুলের টিচার ছিল নানি, ওই স্কুলেই গিয়েছিলাম নানির সাথে। স্কুলের নামটা ছিল নড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো নানির সাথেই প্রথম স্কুলে যাওয়া। প্রথম সাঁতার কাটার অভিজ্ঞতাটা কি আপনার? আমাদের বাসার পিছেই একটা পুকুর আছে, এখনও আছে। তো আমি ছোটোবেলা থেকে আমার খুব পানি টানির দিকে যাওয়া অভ্যেস ছিল। তো আমার মামা ছিল নাহিদ মামা, উনি আমাকে খুব ছোটোবেলায় সাঁতার শিখিয়ে দিয়েছিলেন, তো যাতে আমি ডুবে টুবে না যাই জন্য হয়তো বা। আপনি দুরন্ত ছিলেন? হ্যাঁ, দুরন্ত। মাশরাফি কখনো কি স্কুল পালিয়েছিল? আসলে মনে করে বলতে পারবো না, কারণ এতবার পালিয়েছি যে। প্রথম কবে পালালেন? সব কিছু আসলে খেলার জন্য, মানে এরকম প্লেয়ার হবো এই জন্য না, মানে বন্ধু বান্ধব, বৃষ্টি হচ্ছে ফুটবল খেলতে হবে, বৃষ্টি নাই ঠিক আছে রোদ, ক্রিকেট খেলতে হবে, মানে সিজনাল প্লেয়ার ছিলাম। সন্ধ্যা এলে যেভাবে হোক বাসা থেকে বেরে ব্যাডমিন্টন খেলতে হবে, এরকম সুযোগ সবসময় নেওয়ার জন্য ব্যস্ত থাকতাম। তো স্কুলটা ছিল সব থেকে বেস্ট টাইম আমার জন্য, যে কারণ 10টা থেকে 4টা পর্যন্ত বাইরে থাকা সম্ভব। তো ওই সকালে এসেই হাজিরাটা দিয়ে কোনোভাবে সেকেন্ড পিরিয়ডের থেকে আর থাকতাম না, আবার টিফিনের সময় স্যাররা নাম ডাকতো, ওই সময়টা কোনোরকম আবার একটু না মুখটা দেখিয়ে আবার বেরিয়ে যেতাম, এরকমই চলতো। যেদিন খেলা থাকতো এরকমই হবেই, আর যেদিন খেলা থাকতো না সেদিন স্কুল করতাম। তো এটার জন্য কি বাসায় কোনো খবর হয়ে গিয়েছিল? বহুতবার মার খেয়েছি, বহুত বাবার কাছে মার খেয়েছি, মার কাছে খেয়েছি, মামার কাছে, নানির কাছে, সবার কাছে খেয়েছি। তো সমস্যাটা যেটা ছিল যে খেলতেই হবে, এই জন্য সমস্যাটা। হ্যাঁ, যাকে খেলার জন্যই তো আপনাকে আমাদের মাঝে আজ পেয়েছি। মোটর সাইকেল চালানোর কথা বলুন। আমার জীবনের অন্যতম একটা ফেভারিট জিনিস মোটর বাইক। প্রথম কবে চালালেন? প্রথম হচ্ছে মামাই শিখাই দিয়েছিল এটাই, মানে ওইভাবে চালাইতে দিত না কিন্তু শিখাই দিয়েছিল। আর একটা জিনিস যেটা ক্লাস 9 কিংবা 10 যে মানে ভয়তে ভয়তে সাইকেলটা ধরি, যে যদিও জানি যে রাগ করবে, সুযোগ ওইখানেও সুযোগটা খুঁজতাম। আর ন্যাশনাল টিমে খেলার পর থেকে তখন আর কিছু বলতো না, তখন নর্মালি সাইকেলটা নিয়ে বের হয়ে যেতাম। বাট সবসময় একটা প্রেশার থাকতো যে সাবধানে চালাইস বা, আর মামা সবসময় এখনো বাড়ি যাওয়ার আগেই এই তেলটা একটু কমায় দেয় যাতে গাড়িটা স্পিডে না যায়। মোটর সাইকেলে কিন্তু একটা নিয়ম আছে, আপনি তেল কমায় দিলে স্পিডে চালাইতে পারবেন। প্রথম প্রেমের কথাটা জানতে চাচ্ছি, কবে প্রেমে পড়লেন বা কবে প্রস্তাব দিলেন? এসে কলেজে আমার ওয়াইফ যে এখন, তাকে বলেছিলাম কলেজেই।
কলেজে পড়ার সময় তার সাথে প্রথম দেখা হয়েছিল কোথায়? তাকে স্কুলে দেখেছি, বাট আসলে খুব কাছাকাছি বলতে পারেন কলেজে যাওয়ার পর থেকে। আচ্ছা, কিভাবে সেটা? চিঠির মাধ্যমে? না, সরাসরি সেটা। আর প্রথমত এটা বলার পরে বাসা থেকে জেনে গিয়েছিল, বাসায়ও বলে দিয়েছিলাম। তারপরে? তারপরে বিয়ে হয়ে গেছে। সো সিম্পল। হ্যাঁ, কোনো ঘাত প্রতিঘাত পেরোতে হয়নি? না, ওরকম কোনো সমস্যা হয়নি। একটা স্টেজে যে বোর বাড়িতে কেউ না, সেটা ওই ভালো বলতে পারবে। আমার বাসা থেকে সেরকম প্রবলেম হয়নি, কারণ আমার বাবা বলেছিল 2007 ওয়ার্ল্ড কাপের পরে, কিন্তু সেটা হয়ে গেছিল জাস্ট 2007 ওয়ার্ল্ড কাপের আগে। এটাই বিয়ের পর প্রথম যখন শ্বশুর বাড়িতে গেলেন, মানে কি কিরকম মনে হচ্ছিল নিজেকে, রাজা রাজা? না, আসলে এরকম কোনো ফিলিংস আমার হয়নি। সত্যি কথা যেটা, যে হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু চিন্তা করতে পারিনি এগুলো। আসলে জামাই বাবু এসেছেন, একটু লজ্জা পাইতাম হয়তো। আচ্ছা, জীবনের প্রথম রোজগার কবে করেছেন? এটা প্রথম রোজগার বল, আন্ডার-17 খেলেছিলাম, নাফিস ইকবাল ক্যাপ্টেন ছিল, বাংলাদেশে টুর্নামেন্টটা হয়েছিল আন্ডার-17 এশিয়া কাপ আর কি। ওইটা থেকে 10,000 টাকা পেয়েছিলাম, ওইটা আমার মনে আছে। ওইটা আমার আম্মাকে হাতে দিয়ে দিয়েছিলাম। মাশরাফি বিন মুর্তজা শুধু খেলোয়াড় না, এখন কিন্তু সে বিজ্ঞাপনের মডেলও। প্রথম কোন বিজ্ঞাপনটি করেছিলেন? প্রথম করেছিলাম স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ক্যামেরার সামনে অভিজ্ঞতাটা বলুন, কেমন লেগেছিল? প্রথমটা ছিল আসলে আমার কিছুই করতে হয়নি, ওরা আমার একটা বোলিং অ্যাকশন তুলে ধরেছিল, সিম্পলি এটার পর দিয়ে হয়ে গেছে, সুতরাং আমার কোনো প্রেশার আসেনি এরপরে। সেকেন্ডটা ছিল অনেক কষ্ট হয়েছে, কারণ আমি জানতাম না যে এত কষ্ট এটা। আমার না হলো 50টা করে শট নিতে হয়েছিল, তো আমি এক পর্যায়ে ভেবেছিলাম যে আমি কন্ট্রাক্টটা বাতিল করে দিব। মানে আমার খুবই অস্থির লাগতেছিল সকালে যাই, এটা হেয়ার জেলে ছিল। হ্যাঁ, তো সকালে যাইতাম আর রাত 2টায় বাসায় আসতাম। বিজ্ঞাপনে নিজেকে দেখে কেমন লেগেছিল? বিজ্ঞাপনে আসলে দেখার পরে ভালো লাগছিল, যে তাহলে আমি একটা টিভিতে অ্যাডও করলাম, তো এটা খুব ভালো লাগছিল আর মজাও লাগছিল। যে লোকে কি বলেছিল, মানে অপিনিয়ন কার কিরকম ছিল? না, অপিনিয়ন ছিল আসলে এটা তো পুরো নতুন একটা এক্সপিরিয়েন্স, তো কেউ আসলে খারাপ বলেনি। যতটুক যদি খারাপ হয়ে থাকে তো সবাই বলেছিল ঠিকই আছে, আর নতুন করে এক মাশরাফিকে পেলাম, কারণ আমি তো আর বোলিং করছি না যে খারাপ ভালো বের হবে, এটা আমার জন্য পুরো নতুন ছিল, তো ডেফিনেটলি সবাই বলছে যে ভালোই হয়েছে। মাশরাফি ভাই, আপনি কি ছোটবেলা থেকে বোলার হতে চেয়েছিলেন? বেসিক্যালি না, আমি কিন্তু ব্যাটিংই করতাম, 4 নম্বরে বা 5 নম্বরে ব্যাটিং করতাম, আর ক্রিকেট প্লেয়ার হব এটাই জানতাম না, সুতরাং ওরকম কোনো ইচ্ছা ছিল না। স্বপ্নের কথাটাই জানতে চাচ্ছি। তবে একটা পর্যায়ে এসে 49 ওভার হয়ে যাওয়ার পরে আমাদের কলেজের যে স্যার ছিলেন ইংলিশের, উনি ছিল আবার আমাদের ক্লাবের ক্যাপ্টেন, তো উনি আমাকে 50তম ওভার করতে দিল। তো হঠাৎ করে দেখলাম, আমি বুঝতেছি যে আমার পেস, মানে আগে আমি বোলিং করেছি কিন্তু আমি এত জোরে কখনো বোলিং করিনি, তো ওইখান থেকে আসলে বোলিংয়ে। হ্যাঁ, আমার এখনো মনে আছে যে আমি ফারুক ভাই নামে একজন ছিল ব্যাটসম্যান, ওনাকে বোলিং করছিলাম, এবং আমি আসলে চিন্তাই করিনি আমার বলে এত জোর হচ্ছে, কারণ এর আগে আমি কখনো এত জোরে বল করিনি। ছোটবেলা থেকে কি হতে চেয়েছিলেন, কি স্বপ্ন ছিল আপনার মধ্যে? এটা তো ছিলই যে আমি কখনোই পড়ালেখা করবো না, এটা ছিল শিওর। আর দ্বিতীয় কথা ছিল যে খুব ভালো একটা আড্ডাবাজ হওয়ার ইচ্ছা ছিল, কারণ বন্ধু বান্ধবের সাথে এখনো আমরা যখন যাই 30-40 জন একসাথে বসে আড্ডা দিই। তবে আমি শিওর যে যদি আমার পড়ালেখা না, মানে খেলাধুলা না হইতো, পড়ালেখা তো শিওর হইতো না, তো ডেফিনেটলি আমি খুব ভালো আড্ডাবাজ হইতাম। যদিও আমি জাহাঙ্গীরনগরে, মানে ইন্টারমিডিয়েট পাশ করার পরে জাহাঙ্গীরনগরে ভর্তি হয়েছি, বাট তারপরে আমি জানি যে আমার পড়ালেখা করে কিছুই হতো না। অনেক সময় দেখা যায় যে ধরেন টিমে থাকলেও অনেক সময় মাঠে নামা হয় না, এরকম কি কখনো জীবনে এসেছে? আমার জীবনে একবার হয়েছে, আমি 10 বছর আমি ক্রিকেট খেলছি বাংলাদেশ টিমে, আমার জীবনে একবারই ছিলাম, আমি ড্রপ ছিলাম, আমি সাউথ আফ্রিকার সাথে 2টা টেস্টে উইকেট পেয়েছিলাম না, কোচ ছিল জেমি সিডেন্সি, তো ফার্স্ট ওয়ানডেতে আমি ড্রপ ছিলাম, রাসেল এবং শাহাদাত খেলেছিল।
আমার জীবনের সবথেকে বাজে একটা এক্সপেরিয়েন্স এর ওটা ছিল। মাঠের বাইরে থেকে কেমন লাগছিল? আমারও মনে হচ্ছিল যে আমি ফার্স্ট ম্যাচ হয়তো বা ড্রপ করতে পারি, বাট যেহেতু টেস্ট ক্রিকেট থেকে ওয়ানডে ক্রিকেটে এসে আমি ড্রপ করছি, তখন আমার একটু খারাপ লেগেছিল যে ওয়ানডে ক্রিকেটে কিন্তু আমি এখনও খারাপ করিনি একটা ম্যাচও। বাট তারপরও হ্যাঁ, আমি ফিল করেছিলাম আমার খুব খারাপ লাগছিল, বাট ক্যান হ্যাপেন। আমার মনে হয় এটা মানে প্রত্যেককে মেনে নিতেই হয়। আপনার মনে আছে প্রথম হাফ সেঞ্চুরি জাতীয় দলের হয়ে কবে করেছিলেন? প্রথম হাফ সেঞ্চুরি করেছিলাম 2007 ওয়ার্ল্ড কাপের পরে চিটংয়ে ইন্ডিয়ার সাথে টেস্ট ম্যাচে 79 করেছিলাম সম্ভবত। ওইটাই আমার লাইফের প্রথম মানে ইন্টারন্যাশনাল ম্যাচে প্রথম হাফ সেঞ্চুরি। আপনি তো আসলে মূলত বোলার, কিন্তু আপনি প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরিও করেছিলেন, কবে কোথায় করেছিলেন? এটা করেছিলাম খুলনায়, আর করেছিলাম স্লেটের এগেনস্টে, আর ক্যাপ্টেন ছিল মারা গিয়েছে আমার বেস্ট ফ্রেন্ড ছিল মঞ্জুরুল ইসলাম রানা। নর্মালি আমি 7-8 নম্বরে ব্যাটিং করতাম, বাট ওই দিন ও আমাকে বলেছিল তুই 4-এ ব্যাটিং কর। তো আমি অত ইচ্ছা নিয়ে আসলে যাইনি, বাট যখন উইকেটে গিয়েছিলাম মনে হচ্ছিল যে ভালো করে চেষ্টা করি ব্যাটিং করার, কারণ আমার এই অ্যাবিলিটিটা আছে আমি জানি। আমি কখনোই আমি বোলিংয়ে বেশি কনসেন্ট্রেশন করি সবসময়, বাট ওই দিন খুব ভালো ব্যাটিং করছিলাম এই জন্য 100টা করতে পেরেছি। আপনার দৃষ্টিতে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যানকে? অনেকেই আছে, রানিং প্লেয়ারের কথা বলতে গেলে সব থেকে বেশি বলবো আপনার বীরেন্দর সেহবাগকে। তার বিরুদ্ধে বল করতে কেমন লেগেছিল? না, আমি সবসময় বীরেন্দর সেহবাগকে বল করতে মজা পাই, কারণ আমি ওর সামনে 7 বার সামনাসামনি হয়েছি, আমি 5 বার আউট করেছি ওকে। বিশ্বকাপে আপনার প্রথম খেলার অভিজ্ঞতাটা কী ছিল? আমার এখনও মনে আছে শুভ্রদেব একটা গান গেয়েছিল, যাত্রা শুভ, গুড লাক বাংলাদেশ, 99-এ বুলবুল ভাই ক্যাপ্টেন ছিল, আকরাম ভাইরা গিয়েছিল খেলতে, আমরা প্রথমে স্কটল্যান্ডকে হারিয়েছিলাম এবং পাকিস্তানকে হারিয়েছিলাম, যেটা আমরা কখনো চিন্তাই করিনি যে পাকিস্তানকে হারাবো। আমার এখনও মনে আছে আমরা সবাই রং নিয়ে রাস্তায় ছিলাম। আর 2003-এ যখন আমি খেলতে গিয়েছিলাম, আমার এখনও মনে আছে আমার এক ফ্রেন্ড রাজু ছিল, ওকে আমি মানে ছুটি দিয়েছিল ওয়ার্ল্ড কাপে যাওয়ার 4 দিন আগে, 3 দিনের ছুটি আমি বাড়ি গিয়েছিলাম, আমার ফ্রেন্ড আছে রাজু, তাকে বলতেছিলাম রাজু এর আগের বছর ওয়ার্ল্ড কাপে মনে কর যে আমরা রং ছড়াচ্ছিলাম, এখন আমি খেলতে যাচ্ছি। আর সত্যি ওই একটা ফিলিংস ছিল আলাদা যে আমি ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি। এবং ওয়ার্ল্ড কাপে যাওয়ার পরে যখন বলটা হাতে নিয়েছিলাম, তখন আমি এখনও মনে করতে পারি যে আমার প্রত্যেকটা পশম দাঁড়াই গিয়েছিল, যে আমার কাছে মনে হচ্ছিল আমি কিছু একটা করতে যাচ্ছি, মানে আলাদা রকম কিছু একটা করতে যাচ্ছি। বোলার হিসেবে প্রথম যখন বিশ্বকাপে উইকেট পেলেন কেমন লেগেছিল তখন? প্রথম উইকেটটা পেয়েছিলাম ডেভিসনের, কানাডার বোল্ড হয়েছিল, খুব উইকেট পাওয়া তো সবসময় আলাদা একটা ফিলিংস, আর ওয়ার্ল্ড কাপে বিশ্বকাপের প্রথম উইকেট তো অবশ্যই আলাদা একটা ফিলিংস ছিল, মানে বাংলাদেশের প্রথম উইকেট পেলাম এবং প্রথম ওয়ার্ল্ড কাপ ছিল আমার, সত্যি খুব ভালো লাগছিল এটা। আইপিএল মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, এখানে তো আপনার যাত্রাটা একটা অনেক নিউজ আকারে আমরা শুনেছিলাম, কেমন লেগেছিল যে আইপিএলে আপনি যাচ্ছেন খেলছেন প্রথমে এই খবরটা শুনে? খবরটা শুনে তো আসলে টাকার অঙ্কটা শুনে আরও বেশি ভালো লেগেছিলো না, আসলে অনেক বড় একটা এক্সপিরিয়েন্স আমি বলবো। আমি যখন সুযোগ পেয়েছিলাম তখনই আমি বুঝেছিলাম যে এত বড় প্লেয়ারদের সাথে থাকবো, এখানে অনেক কিছু শিখতে পারবো, কারণ ক্রিকেট তো আরও কিছুদিন আমার খেলতে হবেই, আমি আরও লং টাইম চিন্তা করেছি ক্রিকেট খেলার জন্য। তো এটা খুব বড় একটা সুযোগ ছিল আমার জীবনের, যে অনেক বড় বড় প্লেয়ারের সংস্পর্শে থেকে অনেক কিছু শিখে আসা। অবশ্যই এবার প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে, পুরো বাংলাদেশ চেয়েছিল যে আপনি আমাদের ক্রিকেট মাঠে গতির ঝড় তুলবেন, দুর্ভাগ্য আপনার, দুর্ভাগ্য আমাদের পুরো দেশের, যে টাইগার্সরা খেলছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। ইংল্যান্ড, নেদারল্যান্ড এবং সাউথ আফ্রিকার সাথে খেলা, আমরা মোর দেন ক্যাপেবল এদেরকে হারানোর জন্য। শুধু বলবো যে দর্শকদের বলবো দোয়া করতে বাংলাদেশ টিমের জন্য, আর প্লেয়ার জানে যে কী করতে হবে কারণ ওরা নিয়মিত প্র্যাকটিস করছে। আমরা সবাই আশা করছি যে আমাদের টিমের পাঁচ ছয়জন ইভেন যদি 11 জন করে সেটাই আমরা চাই, বাট আমরা একটা ম্যাচ জেতার জন্য 5-6 জন যদি পারফর্ম করতে পারি তো ডেফিনেটলি আমরা যে কোনো টিমকে হারাইতে পারবো, এবং আমি সেই আশাই করছি। ভক্তদের উদ্দেশ্যে কিছু বলুন সেই সম্পর্কে। ভক্তদের উদ্দেশ্যে বলবো যে ওয়ার্ল্ড কাপ চলছে, সবাই দোয়া করবেন বাংলাদেশ টিমের জন্য, আর আমার জন্য দোয়া করবেন আমি আবার সুস্থ হয়ে যেন মাঠে আসতে পারি। অবশ্যই আমরা সবাই এই দোয়া করব, এবং অবশ্যই আপনি আমাদের মাঝে আবার ফিরে আসবেন নতুন এক মাশরাফি মুর্তজা হয়ে। দর্শক, আমাদের গতির রাজা দেশের হয়ে আবার মাঠে গতির ঝড় তুলবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।
দেখা হবে আগামী পর্বে, সে পর্যন্ত ভালো থাকুন, খুব